হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ব্লগ টুডে। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটা দেখতে পাচ্ছেন, পুজোর আগেই পুরোহিতদের হাতে ভাতা রাজ্য সরকারের। পুজোর আগেই এবার সেই পুরোহিত সমাজের মুখে হাসি ফোটাতে উদ্যোগী রাজ্য সরকার। পুরোহিত ভাতা দেওয়ার কথা আগে থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তা যেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তার আগেই তাদের হাতে ভাতা পৌঁছে যায় তাদের সচেষ্ট রাজ্য সরকার। পুজোর আগে 16 অক্টোবর পর্যন্ত অফিস হবে। প্রতি জেলার হাজার হাজার পূজারি যাতে সময় মতো টাকা পেয়ে যান, তার জন্য শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সব জেলার জেলাশাসকদের পাশাপাশি প্রকল্পটাকে বাস্তবায়নের দায়িত্বে থাকা জেলার তথ্য সংস্কৃতি আধিকারিকও বৈঠকে উপস্থিত ছিলেন। তবে শুধু প্রতি মাসে 1000 টাকা করে ভাতা নয়, যে সমস্ত দরিদ্র পুরোহিতদের বাড়ি নেই তাদেরকে 1,20,000 টাকা করে বাড়ি তৈরি করার জন্য দেবে রাজ্য সরকার। 2 কিস্তিতে তারা এই টাকা পাবেন। তবে শুধুমাত্র মন্দিরে পুজো করা পুরোহিতই নয়, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি সম্প্রদায়ের যে সমস্ত মানুষ ধর্মীয় কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তারাও এর আওতায় আসছেন। পুজোর আগেই দরিদ্র পুরোহিতদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মন্দিরের প্রধান সেবায়তরা। গ্রামে পূজারীদের আলাদা মর্যাদা ছিল। পুজো অর্চনার বিষয়ে তারা যেমন বিধান দিতেন, তেমনি অনেক সময় গ্রামের গুরুত্বপূর্ণ সমস্যা মিটিয়ে দিতেন, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় সেই ব্যবস্থা নেই। এখন যার যত অর্থ সমাজে তার স্থান তত উঁচুতে। এই অবস্থায় দরিদ্র পুরোহিতদের অবস্থা করুণ, তাই তাদের উপার্জন নিম্নমুখী। বিষয়টি উপলব্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তিনি পুরোহিত ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাই পুজোর আগেই এই ভাতার টাকা পুরোহিতদের অ্যাকাউন্টে তিনি পৌঁছে দিতে চান। ইতিমধ্যে নবান্ন থেকে একটি তালিকা জেলাগুলির তথ্য সংস্কৃতি দপ্তরে পাঠানো হয়েছে। এর পাশাপাশি তথ্য সংস্কৃতি দপ্তর তথ্য সংগ্রহ করছে। পুরোহিতদের ফোন করে বিষয়টি নিয়ে নিশ্চিত হচ্ছেন দপ্তরের আধিকারিকরা। পুরো কাজটি কোন পর্যায়ে রয়েছে তা যাচাই করতে খোদ মুখ্যসচিব এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। তার স্পষ্ট বার্তা, পুজো ছুটির আগেই পুরোহিতদের কাছে টাকা পৌঁছে দিতে হবে। রাজ্যের উদ্যোগ নিয়ে সাধুবাদ জানিয়েছে সর্বপক্ষে, কিন্তু সকলেরই দাবি প্রকৃত দরিদ্ররাই যেন এই সুযোগ সুবিধাটা পায়, সেই বিষয়ে যেন একটু বেশি নজর দেয় প্রশাসন। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আজকের আপডেট। তো রাজ্য সরকার চেষ্টা করছে পুরোহিত ভাতার যে টাকা সেটা হচ্ছে পুজোর আগেই পুরোহিতদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে। প্লাস যাদের বাড়ি নেই তাদেরকে 1,20,000 টাকা বাড়ি তৈরি করার বাবদ দেওয়া হবে, সেটা 2 টার্মে দেওয়া হবে, একবারে দেওয়া হবে না। তো এই নিয়ে যদি আরও ইন ডিটেল আপডেট আসে তো সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও করে আপনাদের সেটা শেয়ার করে দেবো। আর পুরোহিত ভাতার জন্য কীভাবে আবেদন করবেন সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে করা আছে, সেই ভিডিও লিঙ্ক এন্ড স্ক্রিন, আই বাটন এবং ডিসক্রিপশানে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু সেই ভিডিওটাকে একটু ভালো করে দেখে নিয়ে আবেদন করতে পারেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন এইরকম ভিডিও বা আপডেট আরও যদি পাওয়ার জন্য। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।